সকাল থেকে প্রচুর ব্যস্ততা গেছে, মানে এই ব্যাংক ওই ব্যাংক ঘুরে ঘুরে, মানে সকালে দোকানেই ছিলাম, বেরোলাম হচ্ছে একটু আগে, তারপরে এই ব্যাংক ওই ব্যাংক ঘুরে আসছি আর একটা ব্যাংক। ব্যাংক ঘুরে 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 প্রথম ব্যাংকটা একটু কাজ হলো, কিন্তু এই ব্যাংকের কোনো কাজ হয়নি এখন, তাই ফিরছি বাড়ি। যেতে যেতেই তো দুটো বেজে যাবে, মানে গিয়ে আর কিচ্ছু করার নেই, তাই ব্লগটা এখানেই শুরু করছি। ক্রিম ট্রিম কিনে নিয়েছি, কারণ এখন হচ্ছে ওই কেকটাকে ডেকোরেশন করব সেই জন্য। আর আসার পথে হচ্ছে মায়ের বাড়িতে গেছিলাম, মায়ের বাড়িতে আমার কেক বানানোর সব সরঞ্জামগুলো রয়ে গেছিলো, তো ওগুলো আনতে গেলাম। ওগুলো নিয়ে আসতে আসতে বেশ দেরি হয়ে গেছে, এখন আড়াইটে মতন বাজে, এই ঘরের সামনে দাঁড়িয়ে আছি, এই ঘরে ঢুকবো, তো দেখি এরপরে হচ্ছে একেবারে হয়তো ডাইরেক্টলি ফ্রেশ হয়ে কেক বানাবো, তো চলো যাই। বাড়ি ঢুকে জাস্ট কিছুক্ষণ, মানে জাস্ট বসেছিলাম, মানে আর কোনো কিছু করতে ইচ্ছে করছিল না, অনেকক্ষণ আগে বেরিয়েছি, মানে ঘুরে 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 কোনো কাজ যদি না হয় প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, আর তারপর তো সেই ক্লান্তিটা যেন আরও বেশি করে মনে হয়। তো এসে জাস্ট এই বসেছিলাম, আর মায়ের বাড়িতেই হচ্ছে একটু খাবার খেয়ে নিয়েছিলাম দুপুরে, তো সেই জন্য আর বাড়িতে এসেও কিছু আর খাইনি। এবার হচ্ছে চেঞ্জ করে যাব হচ্ছে কেকটাকে ডেকোরেশন করতে, তো একেবারে আবার কেক নিয়ে ফেরত আসছি তোমাদের সামনে। তোমরা কিন্তু দেখতে থাকো আজকের পুরো ব্লগটা। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. Hey, start kochi. পুচকেরা হচ্ছে বাড়িতে নেই, ওরা মা বাড়ি গেছে, তো এখন হচ্ছে ও ভিডিও কল করেছে দাদুকে উইশ করার জন্য। হাই, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন সকাল নিয়ে, কারণ কালকে রাত্রিবেলা হচ্ছে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর ব্লগটা শেষও করতে পারিনি, তো সেই জন্য কালকে আমার দিনটা মানে ওখানেই শেষ হয়ে গেছিলো। কালকে রাত্রিবেলা কেক টেক কাটার পরে যখন দোকানে গেছি, এত কাজ ছিল, তো দোকান থেকে এসে আবার রুটি তরকারি সব করে খেয়ে দিয়ে শুতে শুতে মোটামুটি আমাদের কালকে বেজে গেছিলো 12:30, তো সেই জন্য ভাবলাম যে না আজকে সকাল থেকেই কালকের ব্লগটা কন্টিনিউ করি। কালকে তো তোমরা দেখলেই যে বাপির জন্মদিন ছিল, তো সেই জন্য কেক কাটা পর্ব চলেছে। কালকে কেকের ডেকোরেশনটা আমি ঠিকঠাক করতে পারিনি, কারণ আমার নজেল যেটা ছিল সেটা হারিয়ে গেছে, তো সেই জন্য হচ্ছে এমনি পাইপিং ব্যাগের মধ্যে ভরে, তো আমি কিছু ডিজাইন করার চেষ্টা করেছিলাম, সেরকমভাবে করতেও পারিনি, তো যেরকম হয়েছে কেকটা তোমরা তো দেখতেই পেলে। দেখতে যেরকম হোক না কেন, কেকটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। সকাল 9:30 বেজে গেছে, এবার আমাকে আমার ব্রেকফাস্ট নিতে হবে, ব্রেকফাস্টটা নিই, ব্রেকফাস্টটা খেয়ে তারপরে আমাকে আবার নিচে যেতে হবে, তো চলো আগে ব্রেকফাস্টটা নিয়ে নিই। এখন 11:00 বাজে আর আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে খুব ক্লান্ত, মানে সত্যিই খুব ক্লান্ত। কালকেও রাত্রিবেলা হচ্ছে সেরকমই আর কি ব্যস্ত ছিলাম দোকানের কাজে, সেই রাত মানে রাত 12:00 সময় হচ্ছে আমার কাজ শেষ হয়েছে, আজকেও সেরকমই মোটামুটি। এখন হচ্ছে সবাইকে খাইয়ে দাইয়ে সবকিছু গুছিয়ে এইমাত্র ঘরে এলাম, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, মানে সেটাতেও যেন আমার কষ্ট হচ্ছে, মানে মনে হচ্ছে যেন গিয়ে শুয়ে পড়ি এরকম আর কি, মানে প্রচুর ক্লান্ত হয়ে গেছি আজকেও, প্রচুর কাজ ছিল দোকানেও। এই ক্লান্তির মাঝখানেও আজকে যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, দুটো ঘটনা ঘটেছে, যেটার জন্য প্রথম যেটার জন্য আমার প্রচন্ড মন খারাপ হয়ে গেছিলো, আর সেকেন্ড যেটার জন্য আমার মন খুব ভালো হয়ে গেছে। আজকে দুপুরবেলা হঠাৎ করে আমি ভিডিও করতে যাব, তখন দেখি যে ভিডিও আর করা যাচ্ছে না, তো তখন আবার মোবাইলটাকে ভালো করে সুইচ অফ করে আবার চালু করলাম, তো তারপরেও দেখলাম যে
ঠিকঠাক ভাবে হচ্ছে না, আর হলেও হচ্ছে সেটা কন্টিনিউয়াসলি চলছে না। যে মোবাইলে একটা সিস্টেম আপডেট হয়েছে, তো সেই আপডেটটার জন্যই আমার মনে হচ্ছে যে কিছু একটা গড়বড় করছে। তো সেই নিয়ে তো প্রচণ্ড মন খারাপ হয়ে গেল, যে মনে হলো যে আজকেও মনে হয় ব্লগটা শেষ করতে পারবো না, আর জানি না আবার নতুন করে কবে ভিডিও করা শুরু করতে পারবো। প্রচণ্ড মন খারাপ, মানে জাস্ট আমি কান্নাটা বাকি রেখেছিলাম সেই আমার মন খারাপ দেখে, মানে ও আর থাকতে না পেরে বলো চলো তাহলে আজকে নতুন ফোনটা নিয়ে আসি। মানে সত্যি বলতে আমি প্রচণ্ড খুশি হয়ে গেছি, আর সঙ্গে সঙ্গে মানে বলার সঙ্গে সঙ্গে একদম রেডি হয়ে জাস্ট বেরিয়ে গেছি। মানে মাথার মধ্যে আর কিচ্ছু ছিল না যে কি ফোন কিনবো কি না কিনবো, জাস্ট মানে আনন্দে আমি রেডি হয়ে চলে গেছি। তো গিয়ে টিং টিং, নতুন ফোন আমি হাতে পেয়েছি, ভীষণ 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 খুশি হয়ে গেছি আজকে। আর এখন যে ভিডিওটা তোমরা দেখছো সেটা আমার নতুন ফোনেই দেখছো। আমার মনে হয় যে এবার থেকে আমার ভিডিওগুলো তোমাদের কাছে আরো ভালোভাবে আরো পরিষ্কারভাবে আসতে পারবে, সেই নিয়ে আমি আরো ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি। যে ব্লগিং এর জন্য মানে কিছুদিন আগে থেকেই আমি চাইছিলাম, যখন থেকে আমার ফোনটা খারাপ হয়েছিল প্রথমবার, তো তখন থেকেই ভেবেছিলাম যে একটা ফোন কিনবো। তারপর যখন আবার আজকে গড়বড় করলো তখন ভাবলাম যে না আজকে ফোনটা কিনতেই হবে। আমি রীতিমতো পুরো বায়না জুড়ে দিয়েছিলাম, তো তারপর হট করে গিয়ে জাস্ট ফোনটা নিলাম। মানে ফোনের থেকে আমার সব থেকে বেশি মজা হচ্ছে যে আমি এখন মানে আরো ভালো কোয়ালিটির ভিডিও বানাতে পারবো, আরো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারবো, আর এই খুশিটা তোমাদের সাথে শেয়ার না করলেই না। তাই আজকে মানে যত ক্লান্তি হোক যত কিছুই হোক, তাই আজকে তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম, আরো ভালোভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। মানে সেই জন্যই আমার সব রকমের প্রচেষ্টা থাকবে, আরো ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো, নিয়ে আসার চেষ্টা করব। আর এই যে ফোনটা আমি নিয়েছি, তো কেমন কি চলছে ফোনটা এটা রিভিউটা আমি তোমাদেরকে দেব। আজকে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে ভিডিওটা আর বড় করব না, এখানেই আজকে ভিডিওটা শেষ করব। তোমরা যারা আজকে আমাকে দেখলে তাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা আমাকে আজকে নতুন দেখছো তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতো চলি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, টাটা। Oh,